time to make some পরিচালক বব বার্ডের দ্য ইনক্রেডিবল সিরিজের দ্বিতীয় ছবি দ্য ইনক্রেডিবল 2 ছবিটি মুক্তির পরপরই টপ চার্টে চলে এসে সাড়া ফেলে দেয় সিনেমাটি এর আগে ছবির ট্রেলার মুক্তির পর উঠে আসে সর্বকালের সবথেকে বেশি দেখা অ্যানিমেটেড ট্রেলারের তালিকায় শিশু জ্যাক জ্যাক তার নতুন পাওয়া সুপার পাওয়ার নিয়ে খুবই উল্লাসিত বিক্ষিপ্তভাবে সে তার ক্ষমতা চারদিকে ব্যবহার করছে তার বাবা তাকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন এবং ছেলের কাণ্ডকারখানে তিনি বেশ বিস্মিত দ্য ইনক্রেডিবল 2 সপ্তাহ জুড়ে সর্বোচ্চ আয়ের পাশাপাশি যথাক্রমে আয় করেছে ওশান 8 $21.2 মিলিয়ন এরপরে আছে জেরিমি রানারের অভিনীত সিনেমা ট্যাগ আয় করেছে $15.3 মিলিয়ন এরপরেই যথাক্রমে রয়েছে স্টার ওয়ার্স স্টোরি ডেডপুল 2 আর সুপারফ্লাই আয় করেছে যথাক্রমে $9.3 মিলিয়ন $8.3 মিলিয়ন $5.5 মিলিয়ন প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো ডিজনি পিকচার্সের ইনক্রেডিবল 2 ছবির হেলেনের পর অর্থাৎ ইলাস্টিক গার্লের চরিত্রের জন্য গলা দিয়েছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কাজল গুঞ্জন আছে হলিউডের ছবিতে কাজ করারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি